বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সীমান্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এটি এখন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। একটা সময় ছিল জাপানের নিয়ন্ত্রণে, তারও আগে ব্রিটেনের। এর আগে এই দ্বীপ ছিল সভ্যতার চোখের বাইরে। তখন ওখানে বসতি ছিল আদিম কিছু জনগোষ্ঠীর, তাদের অনেকেই টিকে আছে এখনো। আগে ওরা লড়াই করত প্রকৃতির সঙ্গে, এখন টিকে থাকার লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ সভ্য পৃথিবী। আন্দামান নিকোবরের দ্বীপগুলোর ইতিহাস দীর্ঘ। আন্দামান দ্বীপপুঞ্জে মূলত চারটি আফ্রিকার উপজাতি গোত্র বাস করে, গ্রেট আন্দামানিজ, অনেজ, জারোয়া ও সেন্টিনেলিজ। নিকোবর দ্বীপপুঞ্জে বাস করে দুইটি মঙ্গোলয়েড গোত্র, সোম্পেন এবং নিকোবরিজ। এদের মধ্যে রহস্যময় গোত্র সেন্টিনেলিজ ও জারোয়া। ব্রিটিশ সময় থেকে এদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ব্যর্থ হতে হয়েছে। ভারত সরকারও বহুবার সেন্টিনেলিজদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। সেন্টিনেলিজরা আপোষহীন, এখনও দ্বীপের কাছে ঘেঁষতে দেয় না বহিরাগতদের। জারোয়ারাও এমনই ছিল, এরা দেখতে মিশমিশে কালো, খাটো গড়ন, পেশিবহুল শরীর, থাকে আলাদা দ্বীপে নিজেদের মতো করে। এখনও ওদের হাতে থাকে তীরধনু, বিষ মাখানো তীর ছুঁড়ে শিকার ধরে ওরা। বনে বনে ঘুরে ফল খায়, মাছ ধরে, পাথরে ঠুকে আগুন জ্বালায়। বেশ কিছু বছর আগেও বাইরের জগতের সঙ্গে পরিচয় ছিল না জারোয়াদের। আন্দামান নিকোবর পর্যটকদের জন্য খুলে দেওয়ার পর এরা কৌতূহলী হতে থাকে, দূর থেকে পর্যবেক্ষণ করতে থাকে পাশের দ্বীপগুলোতে সভ্য মানুষের আনাগোনা। তবে তখনও কেউ তাদের কাছে ফিরতে পারত না। নৌকা নিয়ে তাদের ভূমিতে যেতে চাইলে বিষমাখানো তীর ছুটত জারোয়ারা। তখন ১৯৯৮ সাল, আন্দামানে শুরু হয় জঙ্গল সাফারি। আধুনিক নিরাপত্তা নিয়ে দলে দলে পর্যটক ঢুকতে থাকে জঙ্গলে। হুমকির মুখে পড়ে জারোয়ারা। জারোয়া নারী পুরুষদেরকে খাবারের লোভ দেখাতে থাকে পর্যটকরা। ধীরে ধীরে ভয় কাটতে শুরু করে, মিশতে থাকে বাইরের দুনিয়ার সঙ্গে। সেই সুযোগটাই নেয় কিছু পর্যটক। এরা জারোয়া নারীদের ব্যবহার করতে থাকে অনৈতিক কাজে। তখন ভারতীয় আদালত তাদের আবাসভূমিকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করে, নিষিদ্ধ করা হয় পর্যটকদের জন্য। এরপর থেকে জারোয়াদের দিন ঘুরতে থাকে। এদের জন্য পৃথিবীব্যাপী তৈরি হয় সহানুভূতি। জারোয়ারা যেন নিজেদের ভূমিতে নিজেদের মতো করে থাকতে পারে, সেজন্য চলতে থাকে সচেতনতামূলক প্রচার। স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে সজাগ। তবুও সব ভালোভাবে চলছে না ওদের। জারোয়ারা যেখানে থাকে সেই এলাকার মাঝ বরাবর বানানো হয়েছে একটি আধুনিক সড়ক। দিনের ভেতর অনেকবার পর্যটকদের গাড়ি যাতায়াত করে ওই সড়ক ধরে। এরা মূলত জারোয়াদের দেখতে পেতেই যান ওই পথে। একটা সময় ওইসব দ্বীপ ছিল আদিম গোত্রগুলোর। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে মারাঠারা এখানে চলে আসে এবং দ্বীপ দখলে নেয়। এরপর চোখ পড়ে ব্রিটিশদের। তখন ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দাপট। পূব দিক থেকে ভারতে ঢুকতে হলে আন্দামান ছিল জাহাজগুলোর মূল দরজা। সে কারণেই ব্রিটিশদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই দ্বীপ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বন্দীদের নির্বাসন দেয়া হতো ওই দ্বীপে। ব্রিটিশরা শেষ পর্যন্ত দখলে রাখতে পারেনি ওই এলাকাটি। ১৯৪২ সালে জাপানি সেনারা দখল করে নেয় আন্দামান ও নিকোবর। ১৯৪৫ সালের বিশ্বযুদ্ধ পর্যন্ত এরাই ছিল দ্বীপগুলোর মালিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয় জাপান, ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ যায় ভারতের কাছে। কারাগার থেকে ছাড়া পাওয়া বন্দীদের অনেকের শরীরে তখন শক্তি ছিল না, এরা থেকে যান ওই দ্বীপেই। শুরু হয় নিরাপদ বসতি, আর বিকাশ ঘটতে থাকে পর্যটনের। ২০১১ সালের হিসাবে ওই এলাকার লোকসংখ্যা ৩,৮০,৩৮১ জন। লোকেরা কথা বলে বিভিন্ন ভাষায়, প্রধান ভাষা নিকোবরি। এছাড়া আছে বাংলা ভাষার প্রাধান্য। পর্যটকদের সুবিধার জন্য ইংরেজি এবং হিন্দিকে গুরুত্ব দেওয়া হয়। তামিল, তেলেগু ভাষারও প্রচলন আছে ওখানে। বন আর সাগরের টানে পর্যটকরা ছুটে যান আন্দামানে, আর তাদের জন্য সেই কারাগারটিকে বানানো হয়েছে জাদুঘর।